তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে আসছি দীর্ঘগ্রামে। তো এই নিয়ে আমি দীর্ঘগ্রাম পরপর 3 বছর আসছি, আর 3 বছরই দেখছি কিন্তু এসপি মিউজিক হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ রুদ্রনী ইলেকট্রিক্যালের ডিজি রয়েছে। এটা কত কেবির ডিজি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে টোটাল সেট আপটা কিন্তু পরিচালনা করছে গোল্ডেন 5-স্টার ক্লাব। আর এখানে দেখতে পাচ্ছ এসপি মিউজিকের সেই সেট আপ, যেখানে আছে মনস্টার বেস, যেখানে আছে পপ বেস, যেখানে আছে RCF স্টাইলের মিড, যেখানে আছে ঢোল মিড। কী নেই এখানে? শুধুমাত্র একটা বিয়ে বাড়ির বক্স, কিংবা একটা বাংলা 4D বক্স, কিংবা একটা বাংলা 6D বক্স, এইগুলো যদি লাগিয়ে দিত পুরো 16 কলা পূর্ণ হয়ে যেত। মানে সমস্ত রকমের বক্স কিন্তু হয়ে যেত এসপি মিউজিকে, যখন এত কিছু ভ্যারাইটি দিতে পেরেছে। এখন নতুনকার দিনে যে পার্লের অ্যাডটা এসছে না, তো ভ্যারাইটি এই তো পার্লে আছে 1 নম্বর, ঠিক আছে, নাম তো শোনাই হোক। সেরকম এসপি মিউজিক ভ্যারাইটি দেখতে পাচ্ছ। আর এখানে লাইটিংয়ের স্ট্রাকচারটা দেখো, কী লাইটিং নেই! সার্ফি আছে, 6 রেড ডট আছে, লেজার আছে, তারপরে 4i আছে, 2i আছে, LED স্ক্রিন আছে, বিশাল বড় লাইটিং সেট আপ, সাথে বিশাল বড় বক্স সেট আপ, এসপি মিউজিক, সাথে রুদ্রনী ইলেকট্রিক্যালের ডিজি এবং লাইটিং সার্ভিস। এখানে দেখতে পাচ্ছ এসপি মিউজিকের অ্যাম্পলিফায়ার সেট আপ, এখানেও ভ্যারাইটি দেখতে পাচ্ছ আমরা। ATI 40, ATI 1000, CA 20, স্ট্রিঞ্জার, আহুজা, ঠিক আছে, অল সমস্ত রকমের অ্যাম্পলিফায়ার কিন্তু তোমরা দেখতে পাবে এসপি মিউজিকের কাছে। তো বক্সেও যেরকম তোমরা 16 কড়া পূর্ণ একদম সমস্ত রকম বক্স দেখলে, অ্যাম্পলিফায়ারেও কিন্তু সেম সমস্ত 16 কলা পূর্ণযুক্ত অ্যাম্পলিফায়ার, অর্থাৎ সমস্ত অ্যাম্পলিফায়ার দিয়েই কিন্তু বাজাচ্ছে। প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের কিছু না কিছু প্লাস পয়েন্ট আছে। তোমরা জানো কোনো ফোনের হয়তো স্ক্রিন ভালো, কোনো ফোনের হয়তো ক্যামেরা ভালো, কোনো ফোনের হয়তো আওয়াজ ভালো, সেরকম কোনো অ্যাম্পলিফায়ারের বেস ভালো, কোনো অ্যাম্পলিফায়ারের আওয়াজ ভালো, কোনো অ্যাম্পলিফায়ারের স্ট্রোক অর্থাৎ দূরে থ্রোয়িং ভালো, তো সেই রকম দেখতে পাচ্ছ, সেই রকম হিসাবে কিন্তু কম্বিনেশন করেছে। বেসের দিক থেকে যদি আমি বলি, বক্সেও কিন্তু সেরকম করেছে, আর হচ্ছে তোমার মেশিনেও কিন্তু সেরকম করেছে, আর পেছন দিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখানের থেকে আগের দিক থেকে আরও একবার দেখে দিই। আর এসপি মিউজিক কিন্তু আমি যখন গেছিলাম বিকালবেলা, আমি শুনছিলাম যে আমাদের ঘাটালে সাউন্ড ইউনিয়নের নাকি মিটিং হয়েছে, সেখানে বলেছে কোনো রকম ডিজে গান বাজানো যাবে না, কিন্তু আমি যখন যাই তখন কিন্তু নর্মাল গানের কিন্তু ডিজে বিট বাজছিল। তো নর্মাল গান যেহেতু একটু কপিরাইটের ইস্যু থাকে, ফেসবুক বলো বা ইউটিউব বলো, সেই জন্য আমাকে ভিডিওটা টোটালি ভয়েস ওভার করতে হচ্ছে। এসপি মিউজিক যদি আবার ডিজে গান চালাতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, তাহলে আমাকে ভয়েস ওভার করতে হতো না, তোমাদেরকেও দেখাতে পারতাম যে এসপি মিউজিক এই এত রকম বক্স নিয়ে কীরকম প্রেশার তৈরি করছে। অবশ্যই রাতে হোক যখন হোক তো ডিজে গান চালাবে, এত বড় সেট আপ বসিয়েছে কি আর মুখ দেখতে, ডিজে গান তো অবশ্যই চালাবে, নাহলে তো বলবে এত বড় সেট আপ করার কিছু নেই, একটা বাংলা বক্স নিয়ে যে বাজিয়ে দাও, যেহেতু তোমরা ডিজে বাজাবে না, সে বেসওয়ালা বা ওয়েটওয়ালা গান বাজাবে না, তাহলে এত বড় RCF সেট আপ করার কোনো মানে নাই, যে প্লেন যে বাংলা 4D বা 6D বক্স বসিয়ে দাও, অনেক অনেক বেটার হবে।